সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমি শতাব্দী দাস সহকারী শিক্ষক এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস সেশনে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। আজ অনলাইন সেশনে আমার তোমাদের সাথে প্রথম ক্লাস এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এটি মার্চ মাস মহান স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল এই মাসে আমাদের মহান স্বাধীনতার যে সংগ্রাম সেই সংগ্রামকে শ্রদ্ধা জানিয়ে এবং যে সমস্ত শহীদেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এবং যারা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের জন্য স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিল তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়টি আলোচনার মধ্য দিয়েই আমি আমার অনলাইন সেশন ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে যে আলোচনা শুরু হয়েছে সেটি শুরু হয়েছিল মূলত সশস্ত্র মুক্তিযুদ্ধ যে পটভূমিকা রয়েছে সেই পটভূমিকা আলোচনার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এর পটভূমিকাটা আরও বেশি সুদীর্ঘ আমি তোমাদের জানানোর জন্য আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধর যে পটভূমিকেটি রয়েছে সেই পটভূমিকাটি সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে পর্যায়ক্রমে বিভিন্ন পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার আলোচনা শুনবে আশা করি এবং এই ক্লাস শেষে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিতে চাই যে বিষয়টি তোমরা জানার চেষ্টা করবে যদি তোমরা না পারো বা বুঝতে না পারো তো সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারো বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ পটভূমিকাটি এটি মূলত রচিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান জন্মের সঙ্গে সঙ্গে উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয় তখন পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এই প্রশ্নে পশ্চিমা শাসক গোষ্ঠী কোনো কিছু বিচার বিশ্লেষণ না করেই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে যেখানে পাকিস্তানের ছাপ্পান্ন শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা কিন্তু তাদের এই অন্যায় দাবি আমাদের পূর্ব বাংলার জনগণ মেনে নেয়নি তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে উনিশশো সালে ভাষার প্রশ্নে যে আন্দোলন শুরু হয় সেটি চরম আকার ধারণ করে উনিশশো সালে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষায় কথা বলার অধিকার ছিনিয়ে নিয়ে আসে মূলত আমাদের যে স্বাধীনতা যুদ্ধ বা আমাদের যে মুক্তিযুদ্ধ এর পটভূমিকাটি বা এর যে স্বাধীনতার বৃষ্টি সেটি বপন করা হয়ে গিয়েছিল উনিশশো সালের এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা তাদের অধিকার সচেতন হতে থাকে এরপর পরবর্তীতে বিভিন্ন ঘটনা এবং পশ্চিমা পাকিস্তানের শোষণ নির্যাতন বাঙালিদের মনে ক্ষোভের সঞ্চার করে যার যার সশস্ত্র রূপ নেয় উনিশশো সালে এসে উনিশশো সালে ভাষা আন্দোলনের পর পাকিস্তান জন্মের পর কোনো সাধারণ নির্বাচন কিন্তু হয়নি জনগণের দাবির মুখে উনিশশো সালে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে যুক্ত ফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তারা সরকার গঠনের জন্য দাবি জানাতে থাকে বিভিন্ন তালবাহানার পরেও যুক্তরাষ্ট্র যুক্ত ফ্রন্ট একটি সরকার গঠন করেছিল উনিশশো সালে কিন্তু মাত্র ছাপ্পান্ন দিনের মাথায় এই সরকার ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয় এবং কেন্দ্রীয় শাসন জারি করা হয় অর্থাৎ জনগণ যে ভোটের মাধ্যমে একটি সরকারকে নির্বাচিত করলো সে বিষয়ে কিন্তু পশ্চিম পাকিস্তানের জনগণের কোনো ভ্রুক্ষেপই ছিল না এবং তারা পাকিস্তানের জন্য যে একটি শাসনতন্ত্র তৈরি করবে সে বিষয়েও তাদের কিন্তু ওরকম প্রচেষ্টা আমরা লক্ষ্য করি না পরবর্তীতে এলাকার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে উনিশশো সালে একটি সংবিধান প্রণয়ন করা হয় যে সংবিধানে পাকিস্তানের শাসনতন্ত্রের এর বিষয়গুলো আলোচনা করা হয় এবং পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে জনগণের মাঝে ক্ষমতা হস্তান্তর করা হবে সে বিষয়ে কিছু কথা উল্লেখ করা হয়ে থাকে যদিও শাসনতন্ত্র ঘোষণা করা হয়েছিল কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী নিজেদের ক্ষমতাকে কুক্ষিতগত করার জন্য দেশে প্রথম সামরিক আয়ন জারি করে অর্থাৎ পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করে উনিশশো সালে সামরিক আইন জারি করলে আসলে জনগণের অধিকার বা জনগণের যে চাটা সেটি কিন্তু থাকে না অর্থাৎ সামরিক শাসক যা চাইবে সেই অনুযায়ী হচ্ছে শাসন ব্যবস্থা পরিচালিত হবে জনগণের বিরুদ্ধে সোচ্চার হতে থাকে পরবর্তীতে আয়ুফ খান আসেন ক্ষমতায় তিনি হচ্ছে একটি অভিনব গণতান্ত্রিক পদ্ধতি চালু করেন সেটি হচ্ছে মৌলিক গণতন্ত্র যে মৌলিক গণতন্ত্র চালু করেছিলেন তিনি উনিশশো সালে এই মৌলিক গণতন্ত্রের মূল কথা ছিল হচ্ছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে কিছু সদস্য নির্বাচিত হবে যারা বিডি মেম্বার নামে পরিচিত তাদের ভোটেই মূলত রাষ্ট্রপতি নির্বাচিত হবে এটি মূলত হচ্ছে এক প্রকার পরোক্ষ গণতন্ত্র বলতে পারো যেখানে জনগণের মতামতকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না আর যেহেতু নির্বাচিত সদস্যগুলোর সংখ্যা ছিল খুবই কম তো খুব সহজেই তাদেরকে দুর্নীতিগ্রস্ত করা যেত বা তাদের মতামতকে প্রভাবিত করা যেত এইভাবে প্রভাবিত করেই মূলত আয়ুফ খান ক্ষমতায় আসেন এর পরবর্তীতে উনিশশো সালে তিনি সামরিক আইন প্রত্যাহার করেন এবং পাকিস্তানের যে সংবিধানতন্ত্রে তিনি কিছু পরিবর্তন নিয়ে আসেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে উনিশশো সালে সেটি হচ্ছে শরীফ কমিশন নামে একটি শিক্ষা কমিশন ছাত্রদের শিক্ষানীতি সম্পর্কে তাদের নীতি তুলে ধরে যেখানে পূর্ব পাকিস্তানের ছাত্রদের অধিকার সেভাবে রক্ষিত হয়নি ফলে ছাত্র জনতারা এই শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এর পরিপ্রেক্ষিতে দেখা যায় দেখো আমি তোমার তোমাদের আগেই বলেছি যে নির্বাচন হলো চুয়ান্ন সালে ক্ষমতা হস্তান্তর করা হলো তারপর সে ক্ষমতা কেড়ে নেওয়া হলো মৌলিক গণতন্ত্র চালু করা হলো তার মানে যে রাজনৈতিক অধিকারটি ওইভাবে পূর্ব পাকিস্তানের জনগণের ছিল না বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে শোষণ করা হচ্ছিল চাকরি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জনগণকে ওইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছিল না ফলে জনগণের মধ্যে কিন্তু একটি ক্ষোভের সঞ্চার হতেই থাকে এবং এই পরিপ্রেক্ষিতে জনগণের দাবি দেওয়া সমৃত প্রস্তাব উত্থাপন করেন আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি উনিশশো সালে ছয় দফা দাবি উত্থাপন করেন যে ছয় দফা দাবির মূল কথা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে এর পদ্ধতি বা সংসদীয় পদ্ধতি প্রাপ্তবয়স্ক সর্বজনীন ভোটাধিকার থাকবে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং ফেডারেল সরকারের হাতে থাকবে দেশ রক্ষা ও পররাষ্ট্রনীতি এবং অন্য অন্য বিষয় থাকবে প্রাদেশিক সরকারের কাছে আর দুটি অঞ্চলের যে মুদ্রা তাদের জন্য হয় পৃথক মুদ্রা থাকবে না হলে আলাদা মুদ্রা থাক অথবা একই মুদ্রা থাকবে কিন্তু এই মুদ্রা যাতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পাচার না হয়ে যায় সে ব্যবস্থিত থাকবে এবং তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি তুলে ধরেন সেটি হচ্ছে বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে কারণ বৈদেশিক যে বাণিজ্যগুলো হচ্ছিলো সেই বাণিজ্যের যে অর্থ বা মুনাফা সেটি মূলত পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্যই বেশি ব্যয় করা হচ্ছিল এই পরিপ্রেক্ষিতে ছয় দফার মধ্যে আমাদের জাতির পিতা এই দাবিটি উত্থাপন করেন এবং আঞ্চলিক সংহতি নিরাপত্তা রক্ষার জন্য প্রদেশগুলো নিজস্ব মিলিশিয়া গঠন করতে পারবে অথবা আধা সামরিক বাহিনী গঠন এবং তার পরিচালনা করতে পারবে মূলত এই ছয় দফা দাবির ইটি ছিল আমাদের শাসনের অর্জনের দাবি যে দাবির মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বায়ত্তশাসন অর্জন করতে পারবে তাদের রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা এবং মুক্তি আসবে কিন্তু পশ্চিমা শাসক গোষ্ঠী এটি ভালো চোখে দেখেনি তারা এই এই এটাকে ষড়যন্ত্র মনে করেন এবং তারা একটি মিথ্যা মামলা দায়ের করে উনিশশো আটষট্টি সালে সেটি আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত এই মামলায় জাতির জনক বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং মামলায় তাদের গ্রেপ্তার করা হয় এবং প্রহসনমূলক বিচার শুরু করা হয় তখন পূর্ব পাকিস্তান জনগণের সর্বস্তরের জনগণ হচ্ছে আন্দোলনে ফেটে পড়ে যে এরকম একটা মিথ্যা মামলায় তাদের মহান নেতাকে আটকে রাখা হয়েছে এবং পড়সনামূলক বিচার করা হচ্ছে তো তারা বিভিন্ন আন্দোলন শুরু করতে থাকে এবং এই আন্দোলনটি উনিশশো সালে সে গণ অভ্যুত্থান নেয় গণ অভ্যুত্থান নেওয়ার বিষয়টা গণ বলতে কি বোঝায় গণ অভ্যুত্থান মানে হচ্ছে সর্বসাধারণ সব সকল স্তরের জনগণ এই অন্যায়ের এবং শোষণের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই পাকিস্তানের শাসক গোষ্ঠী বাধ্য হয় উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরকে মুক্তি দিতে তিনি যখন মুক্তি লাভ করেন এবং এই সশস্ত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতেই পাকিস্তানি এই শাসক গোষ্ঠী ঘোষণা করে যে বাংলাদেশে সরি পাকিস্তানে একটি সাধারণ নির্বাচন দেওয়া হবে উনিশশো সালে এবং এর পরিপ্রেক্ষিতেই নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে যদিও এই প্রতিশ্রুতি তারা দিয়েছিল এবং উনিশশো সত্তর সালের নির্বাচনে আমলিগ লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পরবর্তীতে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি এবং এই যে তাদের কাছে ক্ষমতা করা হলো না এবং বিভিন্ন তালবাহানা তৎকালীন শাসক গোষ্ঠী শুরু করে এই পরিপ্রেক্ষিতেই আমাদের স্বাধীনতা যুদ্ধের অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমিকা তৈরি হয় এই সশস্ত্র মুক্তিযুদ্ধর মধ্য দিয়েই মূলত আমরা উনিশশো সালে ছাব্বিশে মার্চ যে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে যে সংগ্রাম শুরু করেছিলাম সেই সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ নয় মাস সংগ্রাম করে উনিশশো সালে ১৬ ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা যে বিজয়টি অর্জন করেছিলাম সেটি হচ্ছে উনিশশো সালে ১৬ ষোলোই ডিসেম্বর এই যে যে পটভূমিকাটি তোমাদের কাছে আমি আলোচনা করলাম এই বিষয়টি আমি খুবই সংক্ষেপে অনেক ছোট করে তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের যে স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতার যে আন্দোলন সেটির পটভূমিকাটাই আসলে কেমন ছিল পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আমাদের মূল আলোচনায় অর্থাৎ পাঠ্যবইয়ের যে মূল আলোচনা শুরু হয়েছে সেটিতে চলে যাব সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমিতে আমরা চলে যাব এবং পর্যায়ক্রমে আমি পাঠ এক দুই তিন এভাবে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে মনোযোগ দিয়ে আমার কথা তোমরা শুনবে তোমাদের জন্য কিছু প্রশ্ন আমি রেখে যাব যেটি তোমরা বাড়িতে নিজেরা জানার চেষ্টা করবে যদি তোমরা জানতে না পারো বা জানতে ব্যর্থ হও বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং পরবর্তী ক্লাসে আমি শুরুতেই তোমাদের চেষ্টা করবো এই বিষয়গুলো ক্লিয়ার করার এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবা তাহলে তোমরা বাড়ি থেকে যে বিষয়টি জানবে প্রিয় শিক্ষার্থীরা সেটি তোমরা একটু মনোযোগ সহকারে শুনে নাও তোমরা জান জেনে জানার চেষ্টা করবে দ্বিজাতি তত্ত্ব কী আমি প্রথমেই আলোচনা বলেছিলাম যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হয় তোমাদের জানতে হবে জিজাতি তত্ত্ব কী এবং তোমরা আরেকটি বিষয় জানার চেষ্টা করবে সেটা হচ্ছে সশস্ত্র যুদ্ধ কী এই দুটি বিষয় তোমাদের জানার চেষ্টা করবে যদি না পারো তাহলে অবশ্যই আমি তোমাদের পরবর্তী ক্লাসে বলে দিবো বা তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবা আশা করি তোমরা আমি যতটুকু বলেছি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের প্রতি কামনা জানিয়ে আজকের মতন ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে